সবাইকে ধন্যবাদ। আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে পাঁচ বর্গের ম্যাজিক বর্গ করতে হয়। গত ক্লাসে আমরা করেছিলাম আসলে তিন বর্গের ম্যাজিক বর্গ কিভাবে সমাধান করতে হয়। আমি তোমাদের একটা কথাই বলেছিলাম যে তিন বর্গ, পাঁচ বর্গ, সাত বর্গ, নয় বর্গ এভাবে বেজোড় সংখ্যক বর্গের ম্যাজিক বর্গগুলো একটা জেনারেল ফর্ম, একটা জেনারেল মানে কমন নিয়ম ব্যবহার করে আমরা করতে পারি। তাহলে সেই ধারাবাহিকতা আজকে আমি পাঁচ বর্গের ম্যাজিক বর্গটা সলভ করবো, তোমরা দেখো। তার আগে আমি বলি যে আসলে পাঁচ বর্গের ম্যাজিক বর্গ তাহলে তার মানে এখানে 25টা ঘর আছে, তার মানে এখানে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো যদি আমি সামেশন করি অর্থাৎ যোগ করি তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে 1 থেকে 25 পর্যন্ত যোগ করলে যোগ করার নিয়ম দেখি যে যোগ করার নিয়ম তো আমরা প্রথম আমাদের শিখেছি অবশ্যই যে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদে শেষ পদ 25, গুণ হচ্ছে মোট পদ সংখ্যা, এখানে মোট 25টা পদ আছে, ভাগ হচ্ছে 2, আর যোগ করলে এখানে 325। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলোকে আমি সাজাবো সেই সংখ্যাগুলো যোগ করলে হবে 325। যেহেতু এখানে সমান তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে তার মানে আমি সমান পাঁচটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে পাঁচ ভাগে, এই জন্য পাঁচ দিয়ে ভাগ দিব, তার মানে এখানে দাঁড়া যাচ্ছে 25। তার মানে আমি যখন ম্যাজিক বর্গটা পূরণ করবো তখন প্রত্যেকটা রো যোগফল 65, প্রত্যেকটা কলামের যোগফল 65, এমনকি এখানে কর্ণ বরাবর যোগফল 65। তাহলে এটা করার জন্য প্রথমে করতে হবে কি, একদম উপরের যে লাইনটা আছে তার মাঝখানের ভাগটা আমরা বেছে নেব, সেখান থেকে শুরু করব, একদম উপরের সারির মাঝখানের ভাগ থেকে শুরু করব। এখানে 1, তার মানে এখানে 2 হওয়ার কথা, এই কোণা বরাবর সবসময় কোণা বরাবর থাকে, এই কোণা বরাবর এখানে 2 হওয়ার কথা, কিন্তু যেহেতু এই কর্ণারে কোনো মানে এখানে কোনো ঘর নাই তাহলে একদম নিচ বরাবর চলে আসবে, তাহলে এখানে আবার কর্ণা বরাবর এখানে ঘর আছে যেহেতু তাহলে 3, এই কর্ণা বরাবর 4 হওয়ার কথা, কিন্তু এখানে কোনো ঘর নেই তাহলে তার বিপরীত পাশে চলে আসবে, তাহলে এটা 4। একইভাবে এই কর্ণার বরাবর এটা 5, এই বরাবর এখানে 6 হওয়া কথা, কিন্তু যেহেতু এখানে অলরেডি একটা সংখ্যা দিয়ে পূর্ণ তাহলে আমরা সেইভাবে একদম নিচে নেবো, এখানে 6, একইভাবে এখানে 7, এখানে 8, একই সবসময় কোনো বরাবর চলে যাবে, এখানে হচ্ছে 9, যেহেতু এখানে কোনো ঘর নেই একদম নিচ বরাবর চলে যাবে 9, এখানে 10 হওয়ার কথা কিন্তু এখানে ঘর নেই তাহলে তার বিপরীত ঘটতে পারবে 10, এখানে 11 হওয়ার কথা কিন্তু এখানে অলরেডি একটা ঘর আছে, আমি বলছি যদি ঘর পূর্ণ থাকে তার আগের ঘরে তাহলে সে নিচে নেমে যাবে, কর্ণার বরাবর ফাঁকা আছে 12, কর্ণার বরাবর ফাঁকা আছে 13, কর্ণার বরাবর ফাঁকা আছে 14, একইভাবে এই কর্ণার 15, এই কর্ণার যদি এখানে এই বরাবর কোনো ফাঁকা ঘর নেই এই বরাবর ঘর নেই তাহলে তার নিচের ঘরে নেমে যাবে, এটা হচ্ছে 16, কর্ণার বরাবর যাবে এটা 17 হবে, যদি 17 এখানে কোনো ঘর নেই তাহলে একদম এই বরাবর বিপরীত করা হবে 17, একইভাবে কর্ণার বরাবর যদি এখানে 18 হওয়ার কথা কিন্তু কোনো ঘর ফাঁকা নেই তাহলে এই বরাবর চলে যাবে নিচে কর্ণার বরাবর 19, আবার কর্ণার বরাবর এখানে কথা হবে তাহলে 20, এই কর্ণার বরাবর এখানে ঘর ফাঁকা নেই তাহলে তার নিচের ঘর নেই 22, এখানে 23 হওয়ার কথা কিন্তু ঘর নাই কোনো তাহলে বিপরীত ভাবে তার বিপরীত ভাবে চলে যাবে, এটা হচ্ছে 24, এই বরাবর ঘর নেই তাহলে কি আসবে এখানে 25 আসবে একদম, এটা সংক্ষেপ নিয়ম তাহলে আমাদের হয়ে গেল। এখন আমরা যদি সংখ্যাগুলোকে মুছে দিই তাহলে আমাদের যে পাঁচ বর্গের ম্যাজিক বর্গ হয়ে গেলো, এখন আমরা যদি যোগ করি তাহলে দেখবো প্রত্যেকটা সারের যোগফল 65, প্রত্যেকটা কলমের যোগফল 65। আর একটা জিনিস খেয়াল রাখবে, তোমার যদি ভুল হওয়ার সম্ভাবনা হবে না, যদি তুমি দেখো যে তুমি যে কলমে তোমার 1 শুরু করেছিলে তোমার লাস্ট যে সংখ্যাটা সেটা যদি একদম নিচের একদম সেই কলমের নিচের ঘরে আসে তাহলে একই কলমে থাকে নিচে তাহলে বুঝবে যে তোমার অবশ্যই অঙ্কটা মিলেছে। এখন আমরা যোগ করতে পারি যে ভাস্কর কত হয়, যদি আমরা যোগ করি তাহলে 15, 8, 1, 24, 17 যোগ করলে 65, যোগ করলে 65, যোগ করলে 65, যোগ করলে 65, যোগ করলে 65,
এখানে আমি যদি এই বরাবর যোগ করি তাহলে ওখানে হবে পঁয়ষট্টি, এই বরাবর যোগ করলো পঁয়ষট্টি, এই বরাবর যোগ করলো পঁয়ষট্টি, পঁয়ষট্টি, পঁয়ষট্টি। ইভেন আমি যদি কর্নার বরাবর যোগ করি ডায়াগোনাল বরাবর তাও পঁয়ষট্টি। এটাই ছিল আমাদের পাঁচ বর্গের ম্যাজিক বর্গ। আশা করি সবাই সুস্থ রয়েছেন, সবাই ধন্যবাদ।